বরফ অর্থাৎ ঠান্ডাকে হয়তো আমরা অনেকেই পছন্দ করি। কখনো পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে, যা চলেও যায়, কিন্তু কখনো এই ঠান্ডা এবং বরফ দীর্ঘদিনের জন্য হয়ে থাকে। চারিদিকে শুধু সাদা বরফ আর বরফ, যা কয়েক হাজার বছর ধরে রয়ে যায়, অর্থাৎ আইস এজ, যাকে আমরা হিমযুগ নামে চিনে থাকি। আজ থেকে 20,000 বছর আগে পৃথিবীর একটি বিশাল অংশ বরফের চাদর এবং গ্লেশিয়ারে ঢাকা ছিল। এটি কোনো সাধারণ গ্লেশিয়ার ছিল না, 3 থেকে 4 কিলোমিটার মোটা বরফের চাদরে ঢাকা ছিল পৃথিবী। সেই সময় পৃথিবীর তাপমাত্রা -60 ডিগ্রিতেও নেমে যায়। সেই সময় পৃথিবী একটি বরফের গোলায় পরিণত হয়েছিল। এই সময় পৃথিবীতে থাকা সমস্ত আগ্নেয়গিরি বরফের মোটা চাদরের নিচে লুকিয়ে ছিল। বিজ্ঞানীদের মতে সেই সময় একটি ভয়ঙ্কর ভূমিকম্প আসে, যা বরফের নিচে থাকা সুপ্ত আগ্নেয়গিরিকে পুনরায় জাগিয়ে তোলে, যা পৃথিবীর বিভিন্ন স্থানে আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটায়। ফলে অধিক তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, আর এই কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর টেম্পারেচারকে বাড়িয়ে দেয়। কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে দেয়। ফলে অক্সিজেন, যা বরফের মধ্যে সলিড ফর্মে জমে ছিল, তা গলে গিয়ে গ্যাসে পরিবর্তিত হয়ে বায়ুমণ্ডলে মিশতে শুরু করে। এইভাবে প্রায় আজ থেকে 11,000 বছর আগে গ্লেশিয়ার গলে গিয়ে আইস এজ অর্থাৎ হিমযুগের সমাপ্তি ঘটে। কিন্তু এই আইস এজ চিরদিনের জন্য শেষ হয়ে যায়নি। জিওলজিস্টদের মতে আইস এজ পৃথিবীতে সময় সময় ফিরে আসে, অর্থাৎ পুনরায় ফিরে আসতে চলেছে আইস এজ, যাকে আমরা হিমযুগ নামে চিনে থাকি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এখন প্রশ্ন হল, আইস এজ কেন পৃথিবীতে আসে? পৃথিবীতে তাপমাত্রার প্রধান উৎস হল সূর্য। যদি পৃথিবীর কোনো স্থানে অধিক ঠান্ডা পড়ে, তার অর্থ সেই স্থানে সূর্যের রশ্মি কম পৌঁছাচ্ছে। আইস এজের সময় সমগ্র পৃথিবী বরফে ঢাকা ছিল, যার মানে সেই সময় সূর্যের রশ্মি পৃথিবীতে কম পৌঁছাচ্ছিল। কিন্তু আইস এজের সময় সূর্যের রশ্মি কম হলো কীভাবে? এই প্রশ্নের উত্তরের জন্য বহু সায়েন্টিস্ট দীর্ঘদিন রিসার্চ চালিয়েছেন, যার উত্তর মেলে 1910 সালে, যার ব্যাখ্যা দিয়েছিলেন সার্বিয়ার সায়েন্টিস্ট মিলুটিন মিলাঙ্কোভিচ। মিলাঙ্কোভিচের মতে পৃথিবীর কিছু মুভমেন্ট রয়েছে, যার জন্য পৃথিবী এবং সূর্যের দূরত্ব কম বেশি হয়ে থাকে। এর ফলে পৃথিবী এবং সূর্যের অ্যাঙ্গেল পরিবর্তিত হয়, যার জন্য পৃথিবীর ক্লাইমেট চেঞ্জও স্বাভাবিক। মিলাঙ্কোভিচ তার ব্যাখ্যায় মোট 3টি পয়েন্ট তুলে ধরেছিলেন, যাকে মিলাঙ্কোভিচ সাইকেল শো বলা হয়। প্রথমটি হলো পৃথিবীর ডিম্বাকৃতি কক্ষপথ। আমরা সকলেই জানি পৃথিবী একটি গোলাকৃতি সার্কেলের মধ্যে দিয়ে সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু পৃথিবীর এই সার্কেলের আকৃতি গোলাকার নয়, ডিম্বাকৃতি। তবে এই শেপ সর্বদাই একই রকম থাকে না, পরিবর্তন হয়ে থাকে, আর এই পরিবর্তন হতে সময় লাগে প্রায় 1,00,000 বছর। পৃথিবীর ঘূর্ণনের রাস্তার আকৃতি পরিবর্তন হওয়ার ফলে পৃথিবী এবং সূর্যের ডিস্টেন্স চেঞ্জ হতে থাকে, এর সাথেই পরিবর্তন হয় সূর্য থেকে পৃথিবীতে আসা তাপমাত্রা। দ্বিতীয়টি হল পৃথিবীর কেন্দ্রবিন্দুর হেলে থাকা। আমরা সকলেই জানি পৃথিবীর কেন্দ্রীয় তল 23.5 ডিগ্রি হেলে রয়েছে। পৃথিবীর কেন্দ্রবিন্দু ঝুঁকে থাকার জন্যই পৃথিবীর অর্ধেক অংশে সূর্যের রশ্মি বেশি পৌঁছায়, অপরদিকে কম পৌঁছায়, আর এই জন্যই উত্তর গোলার্ধে ঠান্ডা পড়লে দক্ষিণ গোলার্ধে গরম হয়। মিলাঙ্কোভিচের মতে পৃথিবীর কেন্দ্রবিন্দুর কোণ সর্বদাই 23.5 ডিগ্রি ফিক্সড থাকে না। আমাদের সময় এই কোণ 23.5 ডিগ্রি, কিন্তু এই কোণ 40,000 বছরে 22.1 ডিগ্রি থেকে 24.5 ডিগ্রির মধ্যে পরিবর্তন হয়ে থাকে। এই কোণ পরিবর্তনের সঙ্গেই সূর্য থেকে পৃথিবীতে আসা তাপমাত্রারও পরিবর্তন হয়। এইভাবে দীর্ঘ সময় পর এমন একটা সময় আসে যখন পৃথিবীতে সূর্য থেকে আসা রশ্মি এবং তাপমাত্রা অনেক গুণ কমে যায়। এরপর ধীরে ধীরে পৃথিবীতে বরফ জমতে শুরু করে। জমা বরফ নতুন বরফকে জমতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, বরফ আবার কিভাবে নতুন বরফকে জন্ম দেবে? সূর্য থেকে যখন রশ্মি মাটি অথবা জলের উপরে পড়ে, তখন তা অ্যাবজর্ব করে নেয়, সেই রশ্মি পৃথিবীকে গরম রাখে।
কিন্তু পৃথিবীতে যখন বরফ জমে যায় তখন তা আয়নার ন্যায় কাজ করে। বরফ সূর্যের রশ্মিকে অ্যাবজর্ব করার পরিবর্তে তাকে পুনরায় ফিরিয়ে দেয়। এতে সূর্য থেকে আসা তাপমাত্রা এবং রশ্মি আরও কমে যায়। পৃথিবীতে তাপমাত্রা কমতে শুরু করলে বরফ জমতেও শুরু করে। এইভাবে বরফ থেকে আরও বরফের সৃষ্টি হয়, ফলে পৃথিবী একটি ঠান্ডা গোলায় পরিণত হয়। আরও একটি বিষয়, পৃথিবীর তাপমাত্রা মেনটেন করতে গ্রিন হাউস গ্যাসের বিশেষ ভূমিকা থাকে। গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, সহজভাবে বলতে গেলে গ্রিন হাউস গ্যাস পৃথিবীর কম্বলের ন্যায় কাজ করে। এই গ্যাস তাপমাত্রাকে পৃথিবী থেকে বেরোতে বাধা দেয়, পৃথিবীর তাপমাত্রা বজায় রাখে, যাকে গ্রিন হাউস এফেক্টও বলা হয়। বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের মাত্রা কমে গেলে তখন পৃথিবীর এই কম্বল পাতলা হয়ে যায়, তখন ঠান্ডা বেড়ে যায়। এই সময় পৃথিবীতে আইস এজ আসার সবথেকে বেশি চান্স তৈরি হয়। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে যে আইস এজ ছিল তার প্রমাণ কি রয়েছে? পৃথিবীতে যে আইস এজ ছিল তার বহু প্রমাণই রয়েছে। বরফের বড় বড় চাই ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ত। ক্যানাডার ভূপৃষ্ঠে বিশালাকার বরফ ছিল যার চিহ্ন আজও রয়েছে। যখন বরফ জমতে শুরু করে তার সঙ্গে সেই সময়কার হাওয়াকেও বরফের মধ্যে বাবেলস আকারে জমিয়ে দেয়। এই সমস্ত বাবেলসকে রিসার্চ করার পর জানা যায় আইস এজের অস্তিত্ব সম্পর্কে। অ্যানিমেলস মারা গেলে তাদের ফসিলস থেকে যায়, যেগুলি পরীক্ষা করে জানা যায় এরা কোন সময়ে এবং সেই সময়কার টেম্পারেচার সম্পর্কে। এবার প্রশ্ন হল, নেক্সট আইস এজ আবার কবে আসতে চলেছে? আইস এজ চক্রাকারে যাওয়া আসা করে, অর্থাৎ বরফ জমার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে, আবার বরফ গলার প্রক্রিয়াও একই রকমভাবে দীর্ঘ সময় ধরে চলতে থাকে, আর এই সাইকেল বারবার চলতে থাকে। লাস্ট আইস এজ প্রায় আজ থেকে 11,000 বছর আগে শেষ হয়েছিল। ঠিক এই সময় থেকে মানুষ কৃষিকাজ শুরু করেছিল। মানুষ বাড়ার সঙ্গে সঙ্গেই পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বৃদ্ধি পায়। আজ থেকে 200 বছর আগে পৃথিবীতে শিল্প বিপ্লব শুরু হয়, আর এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন থেকে যে পরিমাণে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে তা আজও থামেনি। পৃথিবী আগের থেকে আরও বেশি গরম হয়ে উঠেছে। বরফ জমার পরিবর্তে পৃথিবীর সর্বত্রই বরফ গলতে শুরু করেছে, সমুদ্রের স্তর বেড়েই চলেছে। তাই হয়তো আর কখনো আইস এজ অর্থাৎ হিমযুগ আর পৃথিবীতে আসবে না। আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।